আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, গত কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের আন্ডারে উনি ভর্তি হয়েছিলেন। যখন ভর্তি হয়েছিলেন উনি মূলত কিছু সমস্যা নিয়ে ভর্তি হন, তার ভিতর ওনার ছিল অস্টিও আর্থ্রাইটিস, ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই দুইটাই মূলত প্রকট আকার ধারণ করেছিল। পাশাপাশি ওনার ফ্রোজেন শোল্ডার ছিল। এই সমস্যাগুলো নিয়ে উনি আমাদের এখানে আসেন এবং প্রথম যেদিন ভর্তি হয়েছিলেন উনি ওনার সমস্যাগুলো আমাদের কাছে একটা ছোট্ট ভিডিও আকারে উনি ব্যাখ্যা করেছিলেন। আসুন দর্শক, সেই ভিডিওটা একটু দেখে আসি আমরা। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড় থেকে এসেছি। আমার বয়স 53 বছর। আমি দীর্ঘ 5 বছর যাবত এই রিমোট লেজার আর্থ্রাইটিস রোগে ভুগতেছি। তো আমি ডক্টর দেখাইছি বিভিন্ন জায়গায়, প্রাথমিকভাবে উপসর্গ একটু আরাম পাই, তারপর আবার ওই ব্যথাটাই আরম্ভ হয়। তো এই বছর থেকে আমি অনেক ব্যথা ভুগতেছি, এর আগে অল্প অল্প ছিল। তো আমি 4 মাস আগে অবশ্য চেন্নাই গিয়েছিলাম, ওখানেও ওষুধ খেয়ে প্রথম প্রাথমিক অবস্থায় ভালো হয়ে যাই, কিন্তু তারপর আবার ব্যথা। তো প্রচণ্ড ব্যথা, হাঁটতে পারি না, পায়ের পাতায় ব্যথা, তারপরে যে হাঁটুতে প্রচণ্ড ব্যথা, সিঁড়ি ওঠা নামা কষ্ট হয় আমার, চলাফেরা দৈনন্দিন কাজকর্মে অনেক ব্যাঘাত ঘটে। তো আমি আমার বিভিন্ন টিভিতে বিভিন্নভাবে আমি লাইভ দেখে এই স্যারের শফিউল্লাহ প্রধান স্যারের লাইভ দেখেছি, দেখে আমি মনে করেছি যে স্যার এখানে আসি। তো সেই মোতাবেক আমি আসছি, আমি স্যারকে দেখাই। তো প্রথম দিন আমি বৃহস্পতিবার এখানে আসছি, আমার অনেক ব্যথা ছিল, পা হাঁটতে পারি নাই, তারপরে যে হাঁটুতে অনেক ব্যথা। এই দুই তিন দিন আজকে অবশ্য আমি এখানে ভর্তি হয়েছি। আমি এখন একটু ব্যথা একটু কম লাগতেছে। তো আমি এখানে বেশ একটা স্যার বলছিল আমাকে বেশ কয়েকদিন থাকার জন্য, থাকবো নিয়ত করে এখানে আসছি, দেখি কি অবস্থা হয়। আমি আমাদের ওখানে জেলা ঠাকুরগাঁও জেলা, ওখানে একটা স্যারের কাছে আমি দীর্ঘ 2 বছর যাবত বারবার 5-7 বার এভাবে 2 বছর চলে গেছে ওই ডাক্তারের কাছে। উনি বলেছেন যে আমার প্রথমে বলেছেন আমার বাত নাই, বাতের কোনো জীবাণু আমার নাই, ফার্স্ট এতে বলছে। কিন্তু প্রচণ্ড ব্যথা ছিল, আমার আঙুলগুলো ফুলে যেত, পায়ের আঙুল হাতের আঙুল এরকম মোটা মোটা হয়ে ফুলে যেত, এই যে হাতের এগুলো সব ফুলে যেত, একদম হাঁটতে পারতাম না, লাঠি ভর করে করে আমি বাইরে হাঁটতাম। তো এই অবস্থা স্যারের কাছে আমি যাই, তো স্যার আমাকে ওষুধ বিভিন্ন রকমের ওষুধ, যাই হোক স্যার ওষুধ খেয়ে উপকার পাইছি, কিন্তু উনি বলছে আমার বাত নাই, বাতের জীবাণুটা আমার নাই। যাক ব্যথা, প্রথমে তো কিছু বুঝতে পারি নাই। 19 সাল থেকে আমার এই ব্যথাটা ধরছে, তারপর 2 বছর ওই স্যারের কাছে আমি চিকিৎসা করছি। যাক তারপরে আমি ঢাকায় আসি, ঢাকায় এসে হাসপাতাল, এখানে আমি ডক্টর দেখাই, ডক্টর দেখিয়ে এখানে ওষুধ খাই, প্রথম অবস্থা ভালো থাকি, তারপর আবার ব্যথা। আমি 22 সালের মেতে চলে গেছিলাম ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরে আমি ডাক্তার দেখেছি, অনেক ডাক্তার দেখেছি ব্যাঙ্গালোরে, তো অনেকদিন ছিলাম ব্যাঙ্গালোরে, ডাক্তার দেখাইছি, তারপর লাস্ট বলছে সেরো নেগেটিভ আর্থ্রাইটিস। আমাকে একজন মেডিসিন বিশেষজ্ঞ বলছেন বিভিন্ন টেস্টের পর সমীক্ষায় দেখা গেছে আমার এই ব্যথাটা হচ্ছে সেরো নেগেটিভ আর্থ্রাইটিস। আমি আমাদের রংপুর বিভাগে দেখাইছি, এই 22 সালেই প্রথম দিকে আমি রংপুর বিভাগে দেখাইছি বাতের ডাক্তার, ওনারা বলছে গাউট রোগ। এখন আমি গাউট রোগ তো বুঝি না যে কি, যাই হোক ভয় পাইছি খুব। ওনারা ইঞ্জেকশন দিয়েছে, হাঁটুতে ইঞ্জেকশন দিয়েছে, বিভিন্ন কিছু করছে, প্রথম কদিন ভালো থাকি, আবার ব্যথা। আমি বিশ্বাস পাইনি, এইভাবে চলছে কয়েক বছর থেকে চলছে এইভাবে। তো এটা 23 সাল। এবার আমি চলে গেছিলাম চেন্নাই এই বাতের এই ডাক্তার এই ব্যথার জন্য,
চেন্নাই গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। তো সেখানে আমি একজন চেন্নাইতে অ্যাপোলোতে আমি একজন ডাক্তার দেখাই বর্মন, ওনাকে উনি এই ব্যথার রিমোটোলজি ওনাকে দেখাই, উনি বলছে আই এম কারেক্ট ফর ইউর ডক্টর, ডাইরেক্ট আমাকে কথা বলছে। আমি মনে মনে খুব খুশি হইলাম, যাক এতদিন আমি ভালো একটা ডক্টর পেয়েছি, বিদেশে আসছি, ওষুধ দিয়ে দিছে, ওই ওষুধ আমি খাইলা সুন্দর একদম ভালো। এই গত রমজানে সমস্ত কাজ করছি আমি, দৌড়াদৌড়ি করছি, রান্না করছি, চুলায় রান্না করছি, স্কুল করছি আমি ডেইলি, কোনো সমস্যা নাই। আবার কিছুদিন ভালো হওয়ার পরে, দেড় মাস দেওয়ার পরে আবার আমার ব্যথা, প্রচন্ড ব্যথা, বাঁচি না। তো এইরকম ব্যথায় ভুগতে ভুগতে আবার ঢাকায় আসছিলাম ঈদের আগে, এসে আবার দেখাইছি, চলে গেছি ঈদের আগে পরে চলে গেছি, ঈদ হবে বলে আমি বাসায় চলে গেছি, আবার বাঁচি না। ব্যথা, জ্বর, দীর্ঘদিন থেকে জ্বর, প্রতিদিন বিকেল একবার করে জ্বর আসবে, সেই জ্বর নিয়ে নিয়ে কত কষ্ট করে। পরের দিন আবার কাজ আছে আমার, আমি চাকরিজীবীর লোক, বাইরে যাই ডেইলি, এই ব্যথা নিয়ে জ্বর নিয়ে অফিসের কোনো কাজই করতে পারি না, মানে মনোযোগ নেই, শরীর ভালো না। যাক, এই পর্যন্ত আমি হিসাব করি নাই, তবে 20-30 জন ডাক্তার, এইভাবে আমি 30 জনের মতো বড় বড় ডাক্তার সব দেখেছি। ছোটখাটো ডাক্তার আমি এলাকার যে ছোটখাটো ডাক্তারগুলো আমি হিসাবে ধরি নাই না। এ পর্যন্ত আমি এই এইখানে এসে এই স্যারের কাছে, সুফিল্ল প্রধান স্যারই আমাকে এই রোগের নামটা বলছেন, এই রোগের নামটা এ পর্যন্ত আমার কেউ বলে নাই, কিন্তু আমি ফেসবুকে দেখেছি আর্থাইটিস কত প্রকার, কারণ আমার আমি দেখি প্লাস আমার মেয়েও তো মানে হাই লেখাপড়া করতেছে, বিসিএস যেহেতু অনেক ভালো লেখাপড়া করে, আমার হাজবেন্ড সবসময় দেখে, আমি দেখি, আমার ছেলে ওরকম, তাতে আমি আর্থাইটিস পা আমি দেখছি অনেক প্রকারের, কোনটা যে আমাকে ধরছে আমি কিন্তু নিজেও ধরতে পারি নাই। আমি চেন্নাই গিয়েছিলাম, স্যারও বলতে পারে নাই এই এই রোগের নামটা বলে নেই আমাকে, শুধু উনি বলছে আই এম কারেক্ট ফর ইউর ডক্টর। আমার হাজবেন্ড এবং আমি ওখানে গেছিলাম, খুব খুশি আমি মনে মনে, যাক চেন্নাই আমার আশা লাগবে, আমি আবার আসবো, সমস্যা কি, বিমানে আসবো, বিমানে যাবো, আমার তো সমস্যা নেই। কিন্তু ওই যে এক মাস দুই মাস ভালো ছিলাম, আবার ব্যথা, পরে এখানে আসলাম, আমার বিদেশের সমস্ত ওষুধ বাদ দিয়ে দিল, এগুলো খাওয়া যাবে না, এগুলো খেয়ে খেয়ে আপনার কিডনির ড্যামেজ হবে, আপনি ওজন বেশি হবে, কি করব। অনলাইনে আবার ইন্ডিয়ান ওষুধ নিয়ে আসি, ওগুলো আবার বাতিল হয়ে যায়, কত যে আমার মানে আর্থিক ক্ষতি হয়েছে তার কোনো হিসাব নাই। আমি এই রোগের উপসর্গগুলো ফেসবুকে আবার দেখি, স্যার তো বলছেন যে আপনার এই রোগ হয়েছে, এই রোগের বৈশিষ্ট্যগুলো এটার ইয়েগুলো আমি জানি, যেমন আমার সাথে বনে মানে ইয়ে মিলতেছি কিনা দেখতেছি, হ্যাঁ ঠিকই তো স্যার সব বলতেছে। তো আমি এটা আমার কাছে তো নতুন, এই রোগটা তো আমার কাছে নতুন, কিন্তু এই রোগের এই উপসর্গ হতে পারে এবং ভবিষ্যৎ এর অবস্থা আরো অনেক খারাপ, স্যার আমাকে বলছে আরো অনেক খারাপ, আপনি যদি এই ব্যবস্থাটা না নেন, আপনি যদি এইভাবে আমার এখানে ভর্তি হন, ভর্তি হয়ে যদি আমার এই ব্যবস্থাগুলো আপনি নেন নিতে পারেন, তাহলে আপনি হয়তো বাকি জীবন কতদিন কে বাঁচবো বলতে পারবো না, কিন্তু আমি ভালো থাকতে পারি যদি আমি নিয়ম মতো চলি। তো সেই সুবাদে আমি এখানে আসছি, সেই আশা নিয়ে আমি আসছি। ডাক্তার দেখলেন তো এত এত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, পেশায় যদি উনি একজন মানুষ গড়া কারিগর, আসুন আমরা একটু কথা বলি আফটার ট্রিটমেন্ট কেমন আছেন এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আজকে? হ্যাঁ আছি, আজকে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথম দিন ভর্তি হওয়া থেকে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন অনেকটুকু ভালো আছেন? হ্যাঁ, প্রথম দিন থেকে আজ পর্যন্ত অনেক ভালো আছি। আচ্ছা, যদি একটু খুলে বলতেন যে ট্রিটমেন্টের পরে যে কাজগুলো আগে করতে পারতেন না বা করতে কষ্ট হতো বা যে জিনিসগুলোতে পেইন হতো সেগুলোর এখন কি অবস্থা? আমি মানে প্রথম যখন এখানে আমি আসছি ভর্তি হলাম, তখন সে সময় আমি যেমন হাত উঠাতে পারতাম না, যেমন আমার মাথা চিরুনি করতে পারতাম না, আচ্ছা এই যে উন্নাটা মাথায় দিতে পারতাম না, তারপর হচ্ছে হাত দিয়ে কোনো কিছু করা, ডান হাতের যে সমস্যা এটা করতে পারতাম না, তারপরে সিঁড়ি দিয়ে একটু উঠবো নামবো, আমার এখানে বাজা অনেক কষ্ট করে করে আমি উঠছি, নামছি এরকম করছি। তো ট্রাই করার জন্য আমি গতকাল সিঁড়িতে নামছি, উঠছি, আমার সাথে একজন নার্স ছিল, মিশিয়া ছিল আমার সাথে, তো
আমি চেষ্টা করেছি যে দেখি আমার কি অবস্থা হচ্ছে বুঝার জন্য প্রতিদিন আমি চেষ্টা করেছি প্লাস আমি কালকে দুপুরে একবার নামছিলাম সিঁড়ি দিয়ে নামছি চেষ্টা করছি হাঁটছি বাইরে অনেকক্ষণ ওখানে আমি একটা ইয়েতে গিয়েছিলাম কিছু হালকা জিনিসপত্র কেনার জন্য চেষ্টা করছি দেখছি আমি কিরকম আছি হ্যাঁ প্র্যাকটিক্যাল তো আমি মনে হচ্ছে যে ভালো আছি তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে আমি ক্যাম্প ছিল একটা ফ্রি ক্যাম্প ওখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম দেখছিলাম যে আমার পায়ের দেখি কি অবস্থা দাঁড়িয়ে থাকতে পারি কি অনেক ভালো লাগছে আমি নিজের প্রতি স্যাটিসফাইড বেশি না আমার একটা ভালো কনফিডেন্স লেভেলটা এখন অনেকটুকু বেড়ে গেছে সেই অনুপাতেই মানে ভালো লাগতেছে আমার আত্মীয় স্বজনরা ফোন করতেছে বারবার বলতেছি আমার একজন আমার কলিগরা ফোন করতেছে সবসময় কথা বলতেছে আমি কতদিন পর সবাইকে বলতে পারছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আমি এই ব্যথায় ভুগতেছি গত 19 সাল থেকে আমার এলাকায় ঠাকুরগাঁও পঞ্চগড় ঠাকুরগাঁও বিভাগীয় শহর তো ওখানে আমি জেলা শহর ওখানে আমি ট্রিটমেন্ট নিই স্যারের কাছে যাই হোক উপস্থিত তখন ভালো হয়ে যায় কিন্তু আমার বছর না ঘুরতে হয়তো প্রথম দিতে এক বছর পর হতো আস্তে আস্তে আমার 22 সালে আমি অবশ্য চেন্নাই গিয়েছিলাম 4 মাস আগে চেন্নাই থেকে ট্রিটমেন্ট নিয়ে আসছি 22 সালে আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে আমি ওইখানে ট্রিটমেন্ট করছি অনেক ট্রিটমেন্ট করছি আমি কিন্তু মানে মনের যে একটা যে মানে পূর্ণতা সেটা কখনো আমি পাইনি কখনো কোথাও পাইনি শেষে আমি অনেক আশা নিয়ে ঈদের পর ঢাকায় আসছি এর আগে আমি অবশ্য ঢাকাতেই বাংলাদেশ স্পেশালিস্ট আমি চিকিৎসা নিছি তো যাক আমি আমার মেয়ে কিন্তু অনেকদিন থেকে লাইফটা দিতেছে আমিও দেখি বলতেছে আম্মু ডিপিআরসি তে ফিজিওথেরাপি নামক একটা সেবা আছে খুব সুন্দর তো আমরা এটা আমি গত বৃহস্পতিবার এখানে এসে আমি ট্রিটমেন্ট নিই অনেক এক্সরে করছি অনেক কিছু করছি তো সেই রেজাল্ট আমি রাত 10টার মধ্যে আমি সব পেয়ে ফেলছি আমি একটা হোটেলে উঠছিলাম এখানেই শ্যামলীতে তো সেখানে আমি 2 দিন চিন্তা করলাম এখানে আমি কি করব এখানে ভর্তি হবো না আমি বাইরে একটু খোঁজ খবর নেই তারপরে আমি আসে রবিবার কিন্তু ভর্তি হয়ে গেছি ভালো লাগছে আমার আচ্ছা তারপরে এখানে এসে আমার অনেক ভালো লাগছে যেটা আমি চিন্তা করি তার থেকেও বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ যেটা হলো সেবাটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে আমি বিভিন্ন সাইড থেকে যে সেবাটা পেয়েছি আমি তাতে অনেক মানে অনেক ভালো লাগছে এবং এটা আমি আশা করি আমার আমি আমার তো একটা এলাকা আছে আমার পরিবার আছে আমার অনেক কলিগ আছে অনেক কিছু আছে তো আমি অবশ্যই এই যে আমি চেষ্টা করবো আমি এর বিন্দুমাত্র এটাকে আমি মানে কর্ণ ইয়া করবো না যে আপনাদের এই সেবার মানটা যেন আরো অনেক 10 জনে পেতে পারে হ্যাঁ সেই ব্যাপারে আমি এটা আমরা সবাই হয় যে যখন আমাদের লাইফে ভালো কিছু ঘটে আমরা সেটা শেয়ার করার চেষ্টা করি অন্যদের সাথে আমি এইদিকে কর্ণ ইয়া করবো না কারচুপি করবো না কারণ এটা একটা ভালো সেবা এখানে মানে সবচেয়ে বড় কথা টাকা পয়সা তো খরচ হবেই কিন্তু সেই সেবাটা কোথায় পাওয়া যায় সেটা কোথায় পাওয়া যায় সেটা আমাদের মতো কিছু লোকের টাকা খরচ হয় কিন্তু আমাদের সেবার প্রয়োজন এরকম লোক কিন্তু অনেক আছে অবশ্যই কিন্তু আমরা সেবা পাই না এখানে আমি অনেক ভালো লাগছে আরো বেশি দিন থাকতে পারলে আরো ভালো হতো তা আমি চাকরি করি যেহেতু হ্যাঁ আমি আমার জন্য একটু সমস্যা আমি ছুটি শেষ হয়ে গেছে হয়তো আমি আবার আসতে পারি অবশ্যই আমার ভালো আমি আবার আসতে পারি তো অসংখ্য দর্শক আছেন হয়তো এই দর্শকদের মাঝে এরকম অনেক মানুষ আছেন আপনি হয়তো আপনার মেয়ের মাধ্যমে হয়তো জানতে পেরেছেন একটা ছোট্ট তথ্য যেমন আপনার জীবনটাকে অনেকটুকুই হয়তো বদলে দিয়েছে তো যারা জানে না তাদের জন্য আপনি আপনার এই অভিজ্ঞতা থেকে যদি তাদের জন্য কিছু বলেন আপনি আমি দর্শকদের নিকট এই উদ্দেশ্যে আমি কথাই বলতে চাই যে এই যে আমার জীবন আমার যে সমস্যা আমি ছোটবেলা থেকেই অনেক সুস্থ একজন মানুষ তেমন কোন রোগ ব্যাধি কিন্তু আমাকে আক্রমণ করতে পারে নাই সুস্থভাবে জীবনযাপন করেছি তো এই যে আমার মেনোপজের পরে যেটা নাকি নারীদের জীবনে হয়ে যায় 50 আপ বা 45 এর পরে আমার এই যে মেনোপজের পরে যে আমার যে সময়কালটা এই কালে এসে যে আমার যে ক্ষয় হাড় ক্ষয় বিভিন্ন রকমের শারীরিক সমস্যা আমি ভুগতেছি সাফার করতেছি এটা প্রত্যেকটা নারীরই জীবনে আসবে যদি সে সচেতন না হয় তো আমি এখানে এসে যে সেবাটা পেলাম আমার প্রথম জীবন মানে প্রাককালে প্রথম দিকে আমি সেবাটা নিতে পেরেছি এর জন্য আমি নিজেকে অনেক ধন্যবাদ মনে করতেছি সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতেছি তো প্রত্যেকটা নারীরই প্রয়োজন এরকম সচেতনতার সাথে এই সেবাগুলো নেওয়ার দর্শকদের উদ্দেশ্যে আমি এইটুকুই বলতে চাচ্ছি কারণ
জীবনটা কখন থেমে যাবে কখন আমি মারা যাব এরকম কিন্তু নিশ্চয়তা নাই আমি এখন থেকে আরো 20 বছর বেঁচে পারি তো এই কষ্ট করে দুঃখে দুঃখে এরকম জীবন যাপন অতিক্রম করার কোনো মানে হয় না যেহেতু ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশে সুন্দর ব্যবস্থা আছে আমরা এই এখানে যেন এসে আমরা সেবা নিতে পারি আমি যেহেতু ব্যবস্থা রয়েছে আমাদের সবার প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি একটা প্রতিষ্ঠান আছে এখানে যেন আপনারা আসেন এবং সেবা নিয়ে যেতে পারেন আর সেই 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 কথা আপনাদের বলছি আলহামদুলিল্লাহ তো যাক আমি আমি এটুকুই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এই সেবাটা বেশ কিছু পুরুষের দূর আছে আমি দেখতেছি অনেক পেশেন্ট আছে ছেলে মানুষ অনেক পেশেন্ট আমি বিভিন্ন জায়গায় গেলাম তো আমি ওয়াক্স নিয়ে নিতে গেছি চতুর্থলায় ঘুরেছি আমি তো ছেলে মানুষও এখানে অনেক ইয়ে করতেছে হার খায় তো ছেলে আর মেয়ে নাই আমি এখানে ভর্তি হওয়ার পরে আমার বড় আপা ডক্টর শৈলেন রশিদ এখানে আসছিলেন পরশুদিন রাত 12:30 পর এখান থেকে উনি নেমে গেছেন তখন লিফট বন্ধ ছিল উনি সিঁড়ি দিয়ে নেমে গেছেন আমার থেকে কিন্তু 7 বছরের বড় আচ্ছা একদম অবলীলায় নেমে গেছে পাঁচটা সিঁড়ি উনি সপ্তম তলা না নেমে চলে গেছেন নিচে ওনার গাড়ি দাঁড়ানো ছিল এই বেলকনি থেকে আমি দেখলাম আমরা দুজন তারপর অনেক মুগ্ধ এই এখানে আছে কয়টা কি হাসপাতাল না অন্য কিছু ডক্টর শৈল রশিদ আমার বড় বাবা ওই দিনে কিন্তু দুপুরে আমার আরেকটা পাশ ছিল শাহনা বেগম উনি একজন হেডমাস্টার ভালুকা উপজেলার শ্রেষ্ঠ টিচার জি তারপর হচ্ছে আমার ভাগিনা উত্তরবঙ্গে থাকে সে একজন বড় বড় ব্যবসায়ী সে আসছে কয়টা কি হাসপাতাল খালাম আমি তো বুঝতে পারি নাই মানে এটা একটা বাসা মানে এখানে যারা আছে পুরো একটা পরিবারের মতো করে তারা ট্রিটমেন্ট দিচ্ছেন সব কিছু করছেন আমার ভাতিজি আসছিল তারপর হচ্ছে আমার ছোট বোন আসছিল তারপরে হচ্ছে অনেকেই আসছিল আমাকে দেখতে ওনারা এখানে অনেক স্যাটিসফাইড এই পরিবেশ দেখে সেবা দেখে ওনারাও তো ওনাদের একটা বিস্তর এলাকা আছে জায়গা আছে ওনাদেরও বিভিন্ন যেহেতু সবাই ওরকম লোক তো ওনারাও কিন্তু এই জিনিসটা প্রচার করবে স্যাটিসফাইড আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার থেকে আমি এখানে এসে যে সেবাটা নিলাম আর ওনারাও কিন্তু বুঝতে পারছে ভালো কাম আমি সিগনালে থাকি জি জি ঢাকাতেই আমার আত্মীয়স্বজন আছে এবং ফোনে তো অনেক কথা হচ্ছে অনেক কথা হচ্ছে সারাক্ষণই কথা হচ্ছে অল টাইম কথা হচ্ছে আমার সাথে আমাদের সাথে তো আপনাদের এখানে এসে আসলে আমি অনেক ভালো লাগছে আমার হাজবেন্ড আছে উনি আমার সাথে সর্বক্ষণ আছে আমার মেয়ে এখানে লেখাপড়া করে বিসিএস আচ্ছা আচ্ছা করতেছে মেয়েটা এখানে থাকে আসা যাওয়া করে সব সময় তো অনেকেই মানে ভালো আমাদের সবাই মানে যতজন দেখেছেন সবাই মোটামুটি মুগ্ধ বলা যায় আলহামদুলিল্লাহ কারণ আপনারা অনেক হসপিটালে ঘুরেছেন দেখেছেন তো এটার জন্য আমি বিদেশ কয়েকবার গেলাম এই ব্যথার জন্য তারপরে আমি ঢাকায় আসছি আমাদের এখানে রংপুর কতবার গিয়েছি রংপুরে আমি আপনারা এই এখনকার সময় এসে আজকে কি মনে হচ্ছে এই যে অবশ্যই যে পাশ্চাত্য দেশগুলোতে অনেক উন্নত চিকিৎসা আছে এটা আমরা মানি স্বীকার করি ঠিক আছে অনেক কিছু হয়তো অনেক কিছু ভালো আছে বাট আজকে এই সময় এসে কি আপনার মনে হচ্ছে না যে না আমাদের দেশেও আমাদের এই সোনার বাংলাদেশেও এখন সেই পাশ্চাত্যের অনেক চিকিৎসা আমরা এখন এখানে বসে আসলে পাচ্ছি এই সমস্যাগুলোর জন্য কি এখন এই মুহূর্তে আমাদের বাইরে যাওয়ার কি দরকার আছে মনে করেন আপনি না আমি মনে করি না কারণ আমি যখন ঢাকা আসবার বলে আমি আমার স্কুলে আলাপ আলোচনা করেছি আমার বিভিন্ন হল থেকে তারা বলছে আরে ইন্ডিয়া চলে যান যেহেতু মাঝে মাঝে আমি ইন্ডিয়া যাই আমাদের তো পাসপোর্ট করা আছে আমার 10 বছরের নামে একদম এ করা আছে দুজনেরই সবারই আছে আমার মেয়েরও আছে তো এখন আপনি বাংলাদেশে এখানে বসে আছেন কেন ইন্ডিয়া যান আমার যে নামে ইন্ডিয়া যাবো না আমি ইন্ডিয়া চিকিৎসা করে আসছি চেন্নাই চিকিৎসা করছি 4 মাস হলো দ্বিতীয়বার স্যার আমাকে বলে গেছে বলছেন যে আপনি 3 মাস পর আমার সাথে কথা বলবেন উনি যে নম্বর দিচ্ছে সেখানে আমি কথা বলতে পারি না আমি আমার মেয়েকে বলছি যে আমি কথা বলবো আমি অনলাইন পাই মানে যোগাযোগ করাটাই অনেক ডিফিকাল্ট আমি বলছি না আমাদের বাংলাদেশে আমি চিকিৎসা করব আমি শুনছি বাংলাদেশে আমার ব্যবস্থা আছে সেই আশা নিয়ে কিন্তু আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ আমি অনেক ব্যস্ত মানুষ আমরা যেহেতু চাকরি প্লাস সংসার আছে তারপর আমি একদম নির্বিঘ্নে এখানে চুপচাপ সেবার জন্য এখানে চুপচাপ আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ কোনো পিছুটান নাই আমাদের সুন্দরভাবে এখানে আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন এদের সাথে আমাদের অনেক সুন্দর সম্পর্ক হয়েছে এই যে সামনে বসে আছে খুব সুন্দর বলেছেন ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ যে
উনি এই যে আসলে অনেক কিছু উনি বলেছেন আমি আসলে কি বলবো সবকিছু অলরেডি উনি বলে দিয়েছেন আসলে এই যে উচ্ছ্বাসতা এই যে যে আনন্দটা এটা আসলে শুধু ভাষায় প্রকাশ করা সম্ভব না একটা মানুষ যখন দীর্ঘদিন আসলে অসুস্থতা থেকে সুস্থতার পথে হাঁটতে থাকেন বা সুস্থ হন এই যে একটা অনুভূতি এটা পৃথিবীর কোনো ভাষায় আসলে আমরা প্রকাশ করতে পারি না বাট এই যে উনি বেশ কয়েকটা ছোট ছোট মেসেজ দিয়েছেন আমাদের কাছে অসম্ভব সুন্দর কিছু মেসেজ যেমন আমাদের অনেকের ভিতরে সেট করা আছে অসুস্থ মানে আসো বাইরে চলে যাই বিদেশ যেতে হবে এই যে ধারণা এখান থেকে আসলে আমাদেরকে একটু সরে আসতে হবে কারণ বাইরের অনেক ট্রিটমেন্ট অনেক চিকিৎসা ব্যবস্থা এখন আসলে আমাদের বাংলাদেশেই পাওয়া যায় বরঞ্চ বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে ওই জায়গা থেকে চিকিৎসা নেওয়ার থেকে অনেক বেশি ইজি তো আমার মনে হয় যে যদি আপনাদের ভিতরে এই ধরনের কোনো রোগী থাকে কোনো পেশেন্ট থাকেন আপনারা নির্দ্বিধায় আসতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে হটলাইন নাম্বারটি আছে সেটাতে ফোন করলে এই একটা নাম্বার হতে পারে যে আপনার জীবনটাকে হয়তো বদলে দিতে পারে যাই হোক দোয়া করবেন আমার এই মায়ের জন্য যাতে উনি ওনার জীবনের শেষ দিন পর্যন্ত এমন সুস্থ থাকেন ভালো থাকেন এমন হাসি মাখা মুখ নিয়ে থাকেন এবং আমরা দোয়া করছি আপনাদের ভিতর যদি এরকম কেউ থাকেন তারা অবশ্যই সুস্থ হবেন খুব তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল